আমরা বলতে চাই যে মিথ্যা মামলা করে তাকে কারাগারে রাখা হয়েছে, অবিলম্বে বাংলার মানুষ তার মুক্তির জন্য মাঠে নামবে এবং তাকে মুক্তি করে নামবে। বাংলাদেশের আইনজীবী সমাজ দেশের গণতন্ত্র প্রেম জন্য জাতীয়বাদী শক্তি কায়েম রাখার জন্য অবশ্যই মাঠে থাকবে। আগামী দিনে শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাচ্ছে। এই বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আজ কারাগারে আবদ্ধ করা হয়েছে। আসলে আবদ্ধ করা হয়েছে গণতন্ত্রকে, আবদ্ধ করা হয়েছে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের রূপপতি তাকে। আপনারা আমাদের নেতৃবৃন্দের বক্তব্য শুনেছেন। এই সরকার খুব মজায় আছে মনে করে যে বিএনপিকে, দেশনেত্রীকে মামলা মোকদ্দমা দিয়ে দৌড়ের উপর রেখে আরামসে নির্বাচন করবেন। ভুলে যান, ভুলে যান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। প্রিয় ভাইরা, ইতিপূর্বে আপনারা শুনেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া বন্দী, তার অর্থ হল বাংলাদেশের গণতন্ত্র বন্দী। ভাইরা, আমি বিশ্বাস করি একটা দেশে যেমন মির্জাফর থাকে, তার পাশাপাশি সেই দেশে মীর মদন মোহনলালরাও থাকে। এই দেশে অনেক মীর মদন মোহনলাল রয়েছে। ইনশাআল্লাহ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এই উপস্থিত মীর মদন মোহনলালরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করবে। ফিরোজ দৌলার পতনের মাধ্যমে বাংলার স্বাধীনতা বিলীন হয়েছিল। আবার বাংলাদেশের জনগণ তারে যানজট লাগছে। তার পেছনে নিয়ম কানুন আছে, নিয়ম কানুন আছে।
পাঠিয়ে দেওয়া হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি এবং আগামীতে এই আইনানুক এই ব্যবস্থা গ্রহণ করার সেটা তো আমরা করব, কিন্তু সত্যিকার যদি তাকে মুক্ত করে আনতে চান তাহলে আন্দোলন ছাড়া অন্য কোনো বিকল্প নাই, এবং এই আন্দোলনের মাধ্যমেই আমরা তার মুক্তির ব্যবস্থা করব, সাথে সাথে আইনের প্রক্রিয়াও চালু রাখবো। আমাদের দেশের একটি বেগম খালেদা জিয়ার একটি মিথ্যা মানুষ মামলা অন্যভাবে সাজা দিয়েছে, তারপরে আমরা দেখলাম কারো কারো তাকে অন্যভাবে প্রথম শ্রেণীর যে ডিভিশন তার থেকে তাকে বঞ্চিত করা হয়েছে। আমরা বলতে চাই কারো কোর্ট 2006 সেখানে এই আছে তাদের সাবেক প্রধানমন্ত্রী হিসাবে বারবার নির্বাচিত হিসাবে এবং খালেদা জিয়াকে গেট থেকে সরাসরি ডিভিশন দেওয়ার কথা, এই ডিভিশন দেওয়ার দায়িত্ব সুপারিনটেন্ডেন্ট জেলের কারাগারের সুপারিনটেন্ডেন্ট বেগম খালেদা জিয়া কারাগারের বাইরে ছিলেন, তার যে জনপ্রিয় ক্ষমতা ছিল আজকে কারাগারে যাওয়ার পরে বেগম খালেদা জিয়া আরো শক্তিশালী হয়েছে এবং জাতীয় নেতা থেকে আন্তর্জাতিক নেতায় পরিণত হয়েছে। তাই বেগম খালেদা জিয়াকে তিন দিকে ছাড়া এদেশের জনগণ আগামী নির্বাচন হতে দেবে না। এদেশের জনগণের সবচেয়ে প্রিয় বেগম খালেদা জিয়াকে কারাগারে রাখা যাবে না, ইনশাআল্লাহ বেগম খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে এদেশে নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা কায়েম করে আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া নেতৃত্বে জাতীয় পার্টি সত্যি নির্বাচনে যাবে এবং ইনশাআল্লাহ এদেশে আওয়ামী লীগের কঠোর রচনা হবে। সেই জন্য আমাদের আন্দোলন করতে হবে, রাস্তায় থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। ভাই ও বোনরা ইসলাম মহারাজ, আজকে এই দেশের স্বাধীনতার সর্বমতের প্রতীক, এই দেশের গণতান্ত্রিক আন্দোলনের প্রধান সেনাপতি, দেশের আপনি সম্পূর্ণ সাজানো মিথ্যা মামলা দিয়ে তাকে পাঁচ বছর তাকে কারাগারে পাঠিয়েছে, যে কারাগার পরিত্যক্ত একটি জীর্ণ 200 বছরের পূর্ণ একটি ভবন। বন্ধুগণ, আন্তর্জাতিক যে বার্তা সে বার্তা কখনো কোনো আমাদের সংবিধানের মাঝে কোনো আজকে সম্পূর্ণ একা এই পরিত্যক্ত কারাগারে পাঠিয়ে দেয় এই অবৈধ সরকার, তারা মানব অধিকার লঙ্ঘন করেছে এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে, তাদের জন্য বিচার হবে। বন্ধুগণ, আজকে এই অবৈধ সরকার আওয়ামী লীগের সরকার সম্পূর্ণভাবে পদবিচ্ছিন্ন হয়েছে, রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে, দেউলিয়া হয়েছে বলেই আজকে দেশের বিরুদ্ধে মামলা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা সারা দেশে, আমাদের আজকে আমাদের প্রায় 15 লক্ষ নেতা কর্মীর বিরুদ্ধে মামলা দিয়ে এই সরকার সম্পূর্ণভাবে গণবিচ্ছিন্ন ব্যর্থ। এই সরকারের এখন আর কোনো নৈতিক অধিকার নেই, আগে ছিল না এই ক্ষমতায় থেকে তাদের দাম বেড়েছে, মানুষের জীবন স্থাপিত, আজকে বিদ্যুতের দাম বেড়েছে, জ্বালানির দাম বেড়েছে, গ্যাস তেল সব কিছুর দাম বেড়েছে, জীবনের নিরাপত্তা নাই, মানুষের কর্মসংস্থা নাই, তাই আজকে বন্ধুগণ দেশের থেকে তারা কারাগারে নিয়ে গিয়ে মনে করেছে যে বাংলাদেশের মানুষকে স্তব্ধ করা যাবে, বাংলাদেশের মানুষকে কমিয়ে রাখা যাবে, সেটা যাবে না। দেশের থেকে কারাগার থেকে এই বাংলাদেশের মানুষ কারাগার থেকে অবশ্যই মুক্ত করে নিয়ে আসবে। তারা ভুলে যায় যে যারা অতীতে
তাদের নেতা মিথ্যা মামলায় জড়িত হয়েছিল সেদিন বিহারের কারাগার থেকে বের করে দিয়েছে। আজকে দেশের আপনি ১৬ কোটি এই দেশের সবচেয়ে জনপ্রিয় নেতা তিনবার প্রধানমন্ত্রী হয়েছেন, দুইবার বিরোধী দলের নেতা হয়েছেন, এখনো যখন রাজপথে আছেন লক্ষ লক্ষ মানুষ বন্ধুগণ। তাই আজকে আপনারা কয়েকদিন ধরে আন্দোলন করেছেন, সেজন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই। ছাত্র দল, মহিলা দল, যুব দল, বিশেষ দল, ঢাকা মহানগর উত্তর দক্ষিণ শ্রমিক দল সবাই আজকে একাত্ম হয়ে এই আন্দোলনে শরীর করেছেন, সেজন্য আপনাদেরকে আজকে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান লন্ডনে তারেক রহমান তিনি আমাদের সঙ্গে আছেন, তিনি এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। একই সঙ্গে তার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে, গতকাল তার বিরুদ্ধে অনেক কঠোর কথা বলা হয়েছে। আমরা পরিষ্কার করে বলতে চাই আমাদের এই সংগ্রাম এই লড়াই দেশ নেত্রীকে মুক্ত করে দিয়ে আসবার লড়াই, এই লড়াই আমাদের নেতা কর্মীদেরকে মুক্ত করে আসবার লড়াই, এই যে লড়াই বাংলাদেশের মানুষকে মুক্ত করবার লড়াই, গণতন্ত্রকে মুক্ত করবার লড়াই। তাই আসুন আজকে এই অবস্থান কর্মসূচি থেকে আমরা সফল দেই, আগামী দিনের সমস্ত কর্মসূচিগুলোকে সফল করে জনতার উত্তাল তরঙ্গের মধ্য দিয়ে আমরা দেশ নেত্রীকে ওই জেল থেকে বের করে নিয়ে আসবো। আসুন আমরা সেই লক্ষ্যে আমাদের আন্দোলনকে আরো বেগবান করি। আপনাদের আজকে সকলকে আজকে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে আপনারা ইয়ার করেছেন, সেই আপনাদের শান্তিপূর্ণ আমাদের